السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد প্রিয় দর্শক একই সাথে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি আব্দুল কাহার প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা বিজ্ঞ একজন ইসলামিক স্কলারকে যে আমন্ত্রণ জানিয়ে থাকি যার মাধ্যমে আমরা নির্দিষ্ট একটি বিষয় আলোচনা শুনে থাকি এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন উত্তরগুলো সরি সমাধান জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ তালা তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী

শহীদের মর্যাদা পেলে আল্লাহ তালা তাদেরকে কী মর্যাদা দিয়েছেন রসুলসাল্লাহ ইসলাম তাদের ব্যাপারে কী বলেছেন আমাদের মৃত্যু তো এক সময় আমাদের হতেই হবে কিন্তু আসলে আমাদের কেমন মৃত্যু আল্লাহ তালার কাছে প্রত্যাশা করা উচিত এই বিষয়গুলো আমরা নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব আপনি চাইলে আমাদের সাথে দুটো মাধ্যমে আমাদের কাছে যুক্ত হতে পারবেন সরাসরি টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে কি আপনি আপনার মূল্যবান প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন ইনশাআল্লাহ তালা শেখ আপনি যদি আমাদেরকে শুরুতে জানান যে আসলে শহীদ কারা এবং এই শহীদদের পরিচয় বৈশিষ্ট্য যদি আমাদেরকে আপনি জানান বিসমুল্লাহাম আল্লাহ রসুলিল্লা কোরআনিক্যারিমে শহীদ শব্দ সুহাদা শব্দের এটার বহু বচন হিসাবে ব্যবহৃত হয়েছে শহীদ শব্দটা মূলত শাব্দিক অর্থে প্রত্যক্ষকারী মানে যে ঘটনাস্থলে উপস্থিত তাকে বলা হয় শহীদ আর এই শহীদ সবটা ইসলামী শরিয়ার পরিভাষায় বলা হয় মান মানমা তাফি সাবির দুনিয়া যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দিল তবে দুনিয়ার বা পার্থিব কোনো স্বার্থ না মুসলিমদের মধ্যে হতে তাহলে এই পরিভাষাটা শুধু মুসলমানদের জন্যই প্রযোজ্য এমন একটি পরিভাষা যেটা কোরআনিকারি মেসুরা আনিসার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেছেন হ্যাঁ লাম আকুন শাহীদা শাহিদ শহীদ শব্দটা সেখানে উল্লেখ করা হয়েছে এই শহীদ শব্দটা কোরআনে ক্যিমে দুই জায়গায় শহীদের মৃত্যুটাকে এটাকে মৃত্যু বলা হয়নি জীবন্ত বলা হয়েছে বা জীবিত বলা হয়েছে একটা লসুরা বাকরাত বলছেন ওকুল উলি বাল উং আলা কিল্লা যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দিল তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জীবিত তোমরা তা বুঝতে পারো না আর সুরা আলী ইমরানের একশো উনসত্তর নম্বর বলছেন তারা জীবিত আল্লাহর কাছে যুগপ্রাপ্ত হচ্ছেন সেটার বর্ণনা রাসুল্লাহ সাল্লা সাল্লাম এইভাবে দিয়েছেন যে যে ব্যক্তি শহীদ হয় তার প্রাণটাকে আল্লাহ রব্লা আলম একটা সোনালি পাখির ভিতরে দিয়ে দেন এই পাখি জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে থাকে আর আল্লা রাবুল্লা আলমিনের আরসের ছায়ায় কিছু লাইট আছে এই লাইট পোস্টগুলোতে ল্যাম্প পোস্টগুলোতে এগুলো বসে এবং এটা অনেক শুভা এবং সৌন্দর্য তৈরি করে আপনারা দেখেছেন যে ওমরা হজ আদায় করতে গেলে আমরা দেখি যে মসজিদে নৌ এবং মসজিদে হারামে অনেকগুলো কবুতর সেখানে বিভিন্ন জায়গায় আসা এসে বাসা বাঁধে সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি করে তো এমনটাই আল্লাহ আলমিন এখানে উপমা দিয়েছেন শহীদের একটা বড় বৈশিষ্ট্য হল যে রোজাদারের একটা বৈশিষ্ট্য যে দুইটা মানুষের কাছে অপছন্দনীয় এমন দুইটা বৈশিষ্ট্য আছে একটা রোজাদারের যে তার দুর্গন্ধ আল্লাহর কাছে অত্যন্ত মেস্কের চেয়ে আরও বেশি প্রিয় এমনিভাবে শহীদদের শরীরটা দেখবেন যে রক্তে মাখা স্বাভাবিকভাবে একজন স্বাভাবিক মানুষ তার দিকে তাকালে ভীত হয়ে যায় আর এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে হাসরের মাদানে উত্থিত করবেন যেইভাবে তার মৃত্যু হয়েছে এইভাবে তিনি আসবেন আর তার শরীর থেকে এত সুভাষ চতুর্দিকে ছড়াবে যে জান্নাতবাসীও এই সুভাষে সুভাষিত হয়ে যাবে তাদের এটা একটা পুরস্কার আরেকটা পুরস্কার হলো জান্নাতে যেখানে ইচ্ছে সেখানে বিচরণের তাদের অবাধ স্বাধীনতা আল্লাহ রবুল্লাহ আলমিন এই জন্য আল্লাহর কাছে তারা জীবিত সাল্লাম হাদিসে বলেছেন যে যেই ব্যক্তি শহীদ হলো পৃথিবী থেকে যারা জান্নাতে যাবে এমন কেউ আর পৃথিবীতে ফিরে আসার আমার না বা আকাঙ্ক্ষা করবে না একমাত্র শহীদ ছাড়া শহীদ ব্যক্তি বলবে দুনিয়াতে যেতে চায় কেন তা আমি দুনিয়াতে গিয়ে আমার জীবনটাকে আবার আপনার পথে দ্বিতীয়বার যে মর্যাদা আপনি আমাকে দিয়েছেন একবার শাহাদতের কারণে আমি দশবার সেই শাহাদাতের মর্তাবা বা মর্যাদা লাভের জন্য আমার জীবনটাকে আপনি যদি আমার দশবারও দান করেন আমি দশবার এভাবে বিলীন করে দিব এত মহান মর্যাদা আল্লাহ রব্বাল আলমিন শহীদদেরকে দিয়েছেন শাহাদাতের মৃত্যু সম্পর্কে ওলা ইন কতিল তমফি সাবির আউমুত্তুম লামাক ফেরাতুম মিন আল্লাহি ও রাহমাতুন আল্লাহর পথে তুমি যদি নিহত হও মৃত্যুবরণ কর আল্লাহর পক্ষ থেকে তুমি পাবে লামাক ফের আতুন ক্ষমা পাবে এবং পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদ মানুষ যা পুঞ্জীভূত করতে পারে ব্যাংক ব্যালেন্স করতে পারে সে এগুলো সব কিছুর চেয়ে শহীদী মৃত্যুটা আল্লাহ রাবুল্লা আলমিন শ্রেষ্ঠ বলে কোরআনে কেরিমি ঘোষণা করে দিয়েছেন যার কারণে বলছেন ফাল ইয়কাত ইলফি সাবির ইল্লাহ ইল্লাদিন এসরুন আল হায়াত বিল আখেরা অমাই ইয়কাত ইলফি সাবির ইল্লাহ ফাইকাল আউয়াকলিফ ফাসাউ ফানু তিহি আজরান আজিমা মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করলো সে যদি সেখানে শাহাদত বরণ করে তাহলে আজের আজিম আল্লাহ দান করবেন চমৎকার একটা আয়াত সুরা তাও বার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহস্তর মিনাল মিনি আনফুসাহুম ওয়া মু আলাহুম বেন্না আলহমুল জেন্নাহ ইয়োক তিলু নাফিসাবিরিল্লা হিফায়াক তুলুন অয়োক তালুন মমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময় হুন মমিন যারা ইয়োক তিলু নাফি সাবিরিল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের পথে যারা যুদ্ধ পরিচালনা করে যেহাদে অংশগ্রহণ করে নিজেও নিহত হয় অতবা অন্যকেও হত্যা করে ঠিক আপনি আমাদেরকে জানাতে যে আল্লাহর পথ বলতে আসলে এবুনুত কি মিন করা হয়েছে এবং সেই কোন কোন পথগুলো আল্লাহর পথ বলে সাধারণ একটা প্রশ্ন আল্লাহর পথ বলতে এখানে যেমন দেখেন আলা তাক হে আলাত কাত হাত্তা ইয়াকাতুল নাফিসা হলা হাতা লা তাকুনা ফিতনাতু ওয়ায়াকুন আদিনুলিল্লাহ ফিতনা থাকতে পারবে না পৃথিবীতে শিরিক থাকতে পারবে না পৃথিবীতে জুলুম থাকতে পারবে না পৃথিবীতে অরাজকতা থাকতে পারবে না পৃথিবীতে দাসত্ব থাকতে পারবে না এগুলোকে বলা হয় এইগুলোর বিরুদ্ধে যারা লড়াই করবে অথবা মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা জেহাদ করবে উদ্দেশ্য হবে নিজের বীরত্বকে সেখানে প্রমাণ করা নয় উদ্দেশ্য হবে সেখানে অধিকারকে প্রতিষ্ঠিত করা এটাকে বলা হয় ফি এজন্য এই জন্য এআই হল্লা না বিরু মানুষবিরু অসাবিরু অরাবিত যারা সবর করলো সবরের উপদেশ দিল এবং সীমান্ত প্রহারায় নিয়োজিত থাকলো এদেরকে আল্লাহবুল্লা আলমিন প্রশংসা জ্ঞাপন করেছেন সীমান্ত মানে একটা রাষ্ট্রের নিরাপত্তা এর মাধ্যমেই নির্মিত হয় সীমান্ত যদি রক্ষিত থাকে এই সীমান্ত রক্ষায় যেমন দেখেন সৈয়দ শোহাদা যারা হামজা এরপরে কারবালার এই যে প্রান্তরে শহীদ হলেন হোসেন নদী আল্লাহ তালানো তিনি কিন্তু পরিশেষে আবদুল উবৈদুল্লাহ মিন জিয়াদকে প্রস্তাব দিয়েছিল যে আমাকে পাঠিয়ে দাও এখান থেকে আমি কিন্তু ইসলামী রাষ্ট্রের সীমান্তে গিয়ে আমি সর্বশেষ জীবনের এই সময়টা আমি পার করতে চাই রাষ্ট্রের সীমানার পাহারা দিয়ে তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের সীমানা অখণ্ড রাখা রাষ্ট্র সীমানাকে সুরক্ষিত রাখা এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের বলছিলেন তো দিনের জন্য যারা সংগ্রাম করে লড়াই করে আল্লাহ পথে নিজেকে উৎসর্গ করে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় নিহত হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয়েছে আর কোন কোন কাজগুলো রয়েছে যেগুলোতে মূলত শহীদের মর্যাদা তাদেরকে দেওয়া হবে বলে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যদি আমাদের এই রকমের কিছু জানা চমৎকার একটা হলো মর্যাদা আরেকটা হলো সরাসরি শহীদ একটা হলো মন্ত্রীর মর্যাদা আরেকটা হলো সরাসরি মন্ত্রী পদবি বা আসন অলঙ্কৃত করা তাহলে যারা প্রত্যক্ষ যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হল অথবা যুদ্ধের ময়দানে তার মৃতদেহ পাওয়া গেল তারা হলো প্রকৃত শহীদ আর এই শহীদের মর্যাদা লাভ করবে এমন কয়েক শ্রেণীর মানুষ আছে আল্লাহ কুতিলা সাল্লাম্মান না দুনা মালিহি যে তার সম্পদ রক্ষায় শহীদ হবে নিহত হবে সেই শহীদ যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে সে শহীদের মর্যাদা অর্জন করলো যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল সে ব্যক্তি শহীদের মর্যাদা অর্জন করবে যে ব্যক্তি কোনো ভূমি ধসে অথবা বাড়িঘর ধসে মারা গেল শহীদের মর্যাদা অর্জন করবে যে ব্যক্তি তার রক্তের প্রতিশোধের জন্য মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি তার সম্মান রক্ষার জন্য মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি নিজের জীবনকে রক্ষার জন্য মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে যে ব্যক্তি তার অধিকার প্রতিষ্ঠায় মারা যাবে সেই ব্যক্তি শহীদ হবে এই জাতীয় ব্যক্তিদেরকে রাসোল্লা সাল্লাম শাহাদতের মর্যাদা লাভ করবে মর্মে হাদিসে ঘোষণা করেন জি আমরা বাকি কথাগুলো শুনবো বিরতির পর ইনশাল তারা বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশটিভির নির্মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানি শেখ আমরা আলোচনা ছিলাম শহীদের মৃত্যু এবং জান্নাত এই আলোচনায় আপনি আমাদেরকে একজন দর্শকের প্রশ্নের উত্তর জানাবেন আমাদের দর্শক তাহমিনা তামান্না চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন যে বজ্রপাতে মৃত্যুবরণকারী বা পোশাককালীন অথবা গর্ভকালীন কোনো মা যদি শহাদতের মর্যাদা পাবেন কিনা। না জি আমরা শহীদি মর্যাদার কতগুলো পয়েন্ট বলেছি আর কিছু পয়েন্ট আমাদের উল্লেখের বাকি ছিল তো সেখানে আমরা পেটের পীড়ায় মৃত্যুবরণকারী শাহাদাতের মত মৃত্যু পাবে প্রসবকালীন হ্যাঁ যে মৃত্যুবরণ করলো বাচ্চা প্রসব করতে গিয়ে শাহাদাতের মৃত্যু পাবে বজ্রপাতে মৃত্যুবরণকারী শাহাদাতের মর্যাদা পাবে বিষাক্ত সাপ বিচ্ছু ইত্যাদির কামুরে কেউ মৃত্যুবরণ করলে সেটাও শাহাদাতের মৃত্যু হিসাবে কাউন্ট করা হবে যেমন হজের এহরাম অবস্থায় রসোল্লা সাল্লা সাল্লাম মানে সাথে হজ আদায়কেরি এক সাহাবি ওটের পিঠ থেকে পড়ে ওটের পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করলো তখন রাসল্লা সাল্লাম বললেন ইন্না কিয়ামাতি আলাইহি কেয়ামতের দিন সে শাহাদাতের মৃত্যুবরণ করেছে এবং এই অবস্থায় হাসরের ময়দানে উত্থিত হবে এবং ইয়াতি মোলাব্বিয়ান সে তালবিয়া পাটকারী অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে তো এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এগুলো শাহাদাতের মর্যাদার মৃত্যু যে মৃত্যুর তামান্না থাকা একজন মুসলমানের জন্য এটা প্রার্থিত হওয়া উচিত যে না আমার একটা মৃত্যু যেন সবারই মরণ হবে কিন্তু কারো মরণ হতে পারে সে কারোর সাথে অন্যায় লিপ্ত কারো মরণ হতে পারে সে কোনো অপকর্মে লিপ্ত আবার কারো মরণ হতে পারে অসাধারণ চমৎকার মৃত্যু তা আমরা আমাদের সকলের যেন হোসনুল খাতেমা মাজি বলা হয় চমৎকার মৃত্যু আমরা অর্জন লাভ করতে পারি এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমাদের সবসময় একটা আবেদন এবং দোয়া করা উচিত যেন আল্লাহ আমার মৃত্যুটা যেন চমৎকার অবস্থায় হয় যে মৃত্যু আপনার কাছে খুবই আপন এবং প্রিয় এবং পছন্দের ওইভাবে আমাদের মৃত্যুটা যেন হয় আল্লাহ তাল্লাহ আমাদেরকে স্বাদ মৃত্যু নসিফ করুন আমিন চট্টগ্রাম থেকে নাজমুল হাসান তিনি জানতে চাচ্ছেন একটি ভিন্ন প্রশ্ন যে খাওয়ার পরে মিষ্টি মুখ মুখ্যাজ সুন্নাথ আমরা শুনে থাকি এই কথাটি আসলে সঠিক কিনা যে না ভাই খাবার পরে মি মুখ করা সুন্নত এমন কোনো হাদিস বা এমন কোনো আমরা আমল কোরআন শূন্য থেকেও পাই না ফেকার কিতাব থেকেও আমরা পাই না কারণ আমরা যেই পদ্ধতিতে খাবার গ্রহণ করি আমাদের একাধিক আইটেম দিয়ে মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লাম এবং তার সাহাবারা চুলায় দেখা যেত যে তাদের তিন চার দিন পার হয়ে যেতো তাদের চুলায় আগুন ধরার মতো অবস্থা তাদের ছিল না ওই জন্য আমরা আমাদের অবস্থাটাকে কল্পনা করে আমরা মনে করি যে ইসলাম মনে এমন একটি খুব আয়েসি জীবনযাপন এনজয় করা সুযোগ রয়েছে আমাদের সামর্থ্য থাকলে আমরা করতে পারবো এটা অব মানে নাজায়জ না নিষিদ্ধ না কিন্তু এত আয়েষী জীবনযাপন রসুল্লা সাল্লাহ সাল্লাম করেন নাই আমাদের এই জন্য খাওয়ার পরে মিষ্টি এটার সাথে সুন্নতের কোনো সম্পৃক্ততা নেই জি জি আশা করছি আমাদের ভাই তার জবাব পেয়েছেন শিহাবুদ্দিন বড়লেখা মৌলভীবাজার থেকে তিনি জানতে চেয়েছেন যে স্বামী অসুস্থ স্থায়ীভাবে বোধ শক্তিও নেই তালাক দিতেও অক্ষম কিন্তু স্ত্রী তালাক নিয়ে অন্যত্র বিবাহ করতে চায় এমস্ত এমত অবস্থায় স্ত্রীর করণীয়টা কি প্রথমত স্ত্রীকে দেখতে হবে যে তালাক নামায় তালাকের তাফবিদ বা স্বামীর পক্ষ থেকে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে কি না যদি অধিকার দেওয়া হয়ে থাকে যে বিয়ের সময় যে কাবিন নামায় লিখা হয়ে থাকে যে হ্যাঁ তুমি ইচ্ছা করলে এই এই অধিকার ক্ষুণ্ণ হলে তুমি তালাক নিতে পারবা এমন কোন পয়েন্ট যদি সেখানে কাবিন নামা থাকে আর স্বামীর স্বাক্ষর থাকে তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় অর্থাৎ স্ত্রীকে স্বামী তালাকের অনুমতি হ্যাঁ আগের থেকে দিয়ে ফেলেছে অতএব সেই ক্ষেত্রে সে তালাক নিতে পারে এবং এভাবে নিবে যে আমার স্বামীর হ্যাঁ প্রদত্ত তালাক অধিকার বলে আমি তালাক নিচ্ছি তার পক্ষ থেকে এভাবে সে তালাক নিতে পারবে জি আচ্ছা আচ্ছা আর সবচেয়ে বিষয় হলো যদি এমন হয় যে আসলে তাদের অবশ্যই শরীয়তের বৈধতা অবৈধতা একটা জিনিস আর একটা হলো মানবিক বিষয়টা ভিন্ন জিনিস আমরা অনেক মানবিক দৃশ্যগুলো আমাদের এখন সোশ্যাল মিডিয়ার বদলেতে আমরা দেখতে পাই যে আজকেও সকালে দেখলাম যে দুইটা পা নেই এমন একটা লোকের সাথে একটা ইয়াং যুবতী মহিলা সংসার করছে আরও এমন দু একটা এসেছে যে কিডনি নিজের কিডনি দিয়ে দিয়েছেন হ্যাঁ তাহলে সেই বিষয়গুলো কেউ স্যাক্রিফাইসের অন্তর্ভুক্ত হতে পারে এগুলোর দৃষ্টান্ত রয়েছে আমাদের সমাজে জি আশা করছি আমাদের ভাই প্রশ্নের জবাব পেয়েছেন আলহামদুলিল্লাহ রাশিদুল ইসলাম চিরির বন্দর দিনাজপুর থেকে তিনি জানতে চেয়েছেন যে আমাদের মসজিদে মাঝে মধ্যে কোনো মুসলি অসুস্থ হলে তার সুস্থতার জন্য মসজিদে খাবার এবং খাওয়ানোর মাধ্যমে দোয়া করা হয় এরূপ আসলে করা যাবে কিনা প্রথমত দোয়া এটা চমৎকার এবাদত এবাদতের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবাদত যেটার মাধ্যমে তাকদির বা ভাগ্য পরিবর্তনের সুযোগ রেখেছেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন অতএব দোয়া করতে হবে নিজের জন্য অন্যের জন্য অন্যের জন্য দোয়া করলে ওই অনুরূপ আল্লাহ রাবুল্লাহ আলামিন দোয়াকারীকেও দান করেন তাই সেটা দোয়া করার রেওয়াজ রাসল্লা সাল্লা সাল্লামের সুন্না থেকেই সেটা যোগজন আমরা দেখতে পাই তবে খাওয়ানোটাকে এটা এটা কোনো রসমে পরিণত করাটা বৈধ না এটা খাওয়ায়া খাওয়ানো সারা কেন দোয়া চাইলা আবার কোনো আলেমের মাধ্যমে বা ইমাম খতিবের মাধ্যমে দোয়া চাইতে গেলে তাকে কিছু হাদিয়া তোহার মাধ্যমে দোয়া চাইতে হয় এইটাকে আমরা ইসলামী শরিয়ার বিধান হিসাবে আমরা দেখতে পাই না এটা সরিয়ার রুসম এই রুসমটাকে যদি কোন বিধানে ইবাদা মনে করে খাওয়ানোটার বৈধতা রয়েছে কিন্তু দেখা গেল যে মারা গেছে আজকে দোয়া চাবো এই জন্য কিছু আমিটি গ্রামগঞ্জে জিলাপি অথবা কিছু মিষ্টি হ্যাঁ এগুলো ইসলামী সরিয়া গ্রহণ করে না এগুলো ইসলামী সরিয়ার অনুমোদন নেই স্বাভাবিক ভাবে যে কাউকে আপ্যায়ন করা সেটা দর্শনীয় নয় আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি আপনাকে ধন্যবাদ জানি আপনাকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা আমাদের আজকের অতিথি ছিলেন শেখ শফিউদ্দিন মাদানী আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার ছিলাম এতক্ষণ আমরা আলোচনা করছি শহীদের মৃত্যু এবং জান্নাত আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মুসলিমদেরকে এই শাহাদাতের মৃত্যু দিয়ে ধন্য করুন আমিন আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত